বাংলাদেশের বুকে একজন বক্তা আছে যে বক্তা অল পৃথিবী চেনে, যে বক্তার ওয়াজ এমন কোন মোবাইল নাই যে মোবাইলে উপলব্ধি পাওয়া যায় না। হ্যাঁ, সেই বক্তার বিরোধিতা অনেকে করে, আল্লাহর কসম যে বিরোধিতা করে খবর নিয়ে দেখেন তার মোবাইলে তার ওয়াজ আছে। কথা কর না, কথা কর না, কেন আছে না নাই বিরোধিতা করে অথচ মোবাইল পকেট দিয়ে বাইরে ধরে দেখেন তার ওয়াজ চলতেছে। সারা জীবন ধরে বিরোধিতা করছে আবু জাহেল উতবা সাহেব রাসূলের, গোপনে গোপনে ঘরের এক কন্ডারে দাঁড়াইয়া কোরআন শুনছে, ঠিক কি না? আকর্ষণ কার? উতবা উতাইবা, এর বাপের নাম হচ্ছে আবু লাহাব। নাম কি? কথা বলেন, নাম কি? আবু লাহাবের দুইটা ছেলে, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। উতাইবার সাথে আল্লাহ রাসূলের কন্যার বিয়ে দিছে। কষ্ট পাচ্ছেন? উতাইবার সাথে রাসূলের কন্যার বিয়ে বিয়ে দিয়েছিল। দুইজনের সম্পর্ক আল্লাহ রাসূল আর আবু লাহাবের সম্পর্ক বিয়াই বিয়াই, ঠিক কি না? বিয়াই বিয়াই। এখন আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিয়ে মক্কা নগরীতে আসলেন, তখন আবু লাহাব তার সৈন্যদেরকে তার বেটাকে বলছে, শোন, মক্কার বুকে একজন পাগলের আবির্ভাব হয়েছে, যে পাগলের নাম হচ্ছে মুহাম্মদ। জোরে কর না, আউযুবিল্লাহ। একটা পাগলের আবির্ভাব হয়েছে, যে পাগলটার নাম হচ্ছে মুহাম্মদ। তে তোরা পাগলকে দেখছিস কয় না? পাগলকে দেখি নাই, একটু পাগলকে আমরা দেখতে ইচ্ছা পোষণ করছি। আবু লাহাব বলছে, তাহলে একটু পাগলকে দেখি আয়, কিন্তু দুই আঙ্গুল কানের মধ্যে দিয়ে যাবি, পাগল যা বলে এটা শোনা যাবে না। পাগল মুখ দি যা তেলত করে এটা শোনা যাবে না। কয় ঠিক আছে, পাগলকে দেখতে গেছি। একদল ইহুদি সাথে হচ্ছে আবু লাহাবের পুত্র উতাইবাও, গিয়া রাসূলের সামনে দাঁড়াইয়া সমস্ত পাগলগুলি, সমস্ত ইহুদিরা, সৈন্যরা কি করছে? কানের মধ্যে থেকে আঙ্গুল বাই করিয়া চোখটা এরকম বারবার এরকম মোছে, আর একবার রাসূলের দিক তাকায়, আর একবার এরকম করে মোছে, আর একবার রাসূলের দিক তাকায়, আর মনে মনে বলে, পাগলের চেহারা এত সুন্দর হয়। চিৎকার দিব, সুবহানাল্লাহ। ইহুদিরা বলতেছে যে পাগলের চেহারা এত সুন্দর, যতই দেখতে ইচ্ছা হয় পাগলকে আরো মনে হয় আরো বেশি দেখি। আচ্ছা, রাসূলের চেহারা কি আমার আপনার মতো নাকি? কথা কয় না গোবরা, আমার আপনার মতো? আল্লাহর নবীর চেহারা যদি কোনো ব্যক্তি স্বয়নে স্বপ্নে একবার দেখে, তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যাবে। চিৎকার দিব, সুবহানাল্লাহ। তাহলে চার চেহারা কি আমার আপনার মতো হবে? রাসূলের চেহারা বারবার দেখতেছে আর চোখ মুছতেছে, এখন বলতে জীবনে তো পাগল দেখছি, এরকম পাগল দেখি নাই, দেখি তো দেখতে ইচ্ছা হয়, তে পাগল কি কয় এটা আমাদের শুনতে হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা কি গোরস্থান? গোরস্থানে মানুষ আছে কিন্তু আওয়াজ নাই, মরা, ঠিক কি না? এখানে মানুষ আছে সবই জিন্দা। তা আপনার কি গোরস্থানের মতো মরা মানুষ হয়? হ্যাঁ, একটু কথা বলতে হবে, হু হা বলতে হবে। তে পাগল কি বলে একটু শুনতে হবে। সমস্ত ইহুদিরা রাসূলকে বলতে, হুজুর, আবু লাহাব আপনার কাছে আসতে নিষেধ করেছিল, আসছি কানে হাত দিয়া, কিন্তু চেহারা তো বারবার দেখলাম, খুব মিষ্টি চেহারা আপনার, তে আপনার জবান দিকটা আমরা তেলাওয়াত শুনতে চাই, একটু মেহরবানি করে তেলাওয়াত করেন। রাসূল কি তিলাওয়াত করে কি বলবো? আল্লাহু আকবার বলতে পারবে? সুরিত কণ্ঠে রাসূল তিলাওয়াত করতেছে, আর ওই ইহুদিরা সামনে একদল ইহুদি রাসূলের জামানতে কোরআন শুনতেছে। আহারে ভাই, কার উপর, যার উপর নাজিল হয়েছে কোরআন সেই ব্যক্তি তিলাওয়াত করতেছে, মজা কম না বেশি? যখন মজা কম না বেশি? রাসূল সুরিত কণ্ঠে তিলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজি
খালি হাতে ফেরত যা লাভ কি, আপনি একটু মেহরবানি করে ইউনিটার কমপ্লিট টু ইসলাম কালিমা তৈবা আমাদেরকে মুসলমান বানায় দিন। রাসূলের কাছে মুসলমান হয়ে চলে যায় আবু লাহাবের নিকটে। আবু লাহাব বলে, পাগলকে দেখছিস? কয়, পাগলকে দেখি তো ঠিক থাকতে পারে নাই, পাগলের জলে যোগদান করছি। কয়, এই কথা কাউকে বলবি না? ইহুদির দলরা বলে, শোন, আমরা ওয়াদা করছি তুই যা বলবি তার বিপরীত কাজ করব। পাগলের কথা যদি বলতে নিষেধ করিস, আমি আরো বেশি বেশি পাগলের কথা প্রচার করব। চিৎকার দেব, সুবহান আল্লাহ। সময় তো ভাই যায়, আবুল হাব তার ছেলে উতাইবা বলে, উতাইবা, রাসূলের কন্যাকে তুই বিয়ে করছিস এক্ষুনি তালাক দে, যদি না দিস আমার সম্পত্তির একটু ভাগ তোকে দেব না, আর এক্ষুনি গিয়ে রাসূলকে হত্যা করে যা। উতাইবা চলে গেছে রাসূলকে মারার জন্য। আল্লাহ রাসূল নামাজ পড়তেছে, পাশে বসে আছেন ওমর, পাশে বসে আছেন আবু বকর। আবু বকরকে জিজ্ঞাসা করছে যে উতাইবা, আদে মুহাম্মদ কই? অথচ পাশেই নামাজ পড়তেছে। আবু বকর বলে, আমি দেখতেছি, কিন্তু উতাইবা দেখে না। সুবহানাল্লাহ, বলে এত্র মোহাম্মদ কাশলে বলিস আমি তাকে হত্যা করব। আবু বকর বলতি, তুই আমার পাশে তাকে দেখিস না কি করবি সেটা আমার জানা হয়, ঠিক কি না? এ কথা বল না, আমার ভাইয়া লক্ষ্য করবেন, আবুল হাবের পুত্র উতাইবা তার বাপের নিকটে যখন চলে আসে, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর বিশ্বনবীকে বলে, হুজুর আপনি নামাজ পড়তেছেন, আমি পাশে বসে আছি, আবু লাহাবের পুত্র উতাইবা আপনাকে মারতে এসেছিল, আমি আপনাকে দেখতেছি কিন্তু উতাইবা আপনাকে দেখে না, এর হাকিকতটা কিছু বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ, আল্লাহ নবী চুপ করে থাকে, কোন কথা বলে না, বিশ্বনবী চুপ করে থাকে। হঠাৎ করে আবু বকর বলে, আমি দেখি রাসূলের মুখটা ঘেমে গিয়েছে, অর্থাৎ আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হচ্ছে। যারা আল্লাহু আকবার, আরো চিৎকার দিব আল্লাহু আকবার,
আওয়াকার কিলা আওয়াকার তুমি বলছো আমি দেখছি কিন্তু তাইবা দেখে না তার জবাবটা দিয়ে দিল আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইল সাল্লাম আমার কানে কানে তোমার জবাবের পক্ষে আয়াত নাযিল করে দিলেন জোরে কো আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইযা আল্লাহর তরফ থেকে যখন আয়াত নাযিল হয়ে যায় যখন পয়গম্বরদের কেউ মারতে আসে পয়গম্বরদের মারতে আসলে আল্লাহ তাআলা তাদের মাঝখানে একটা পর্দা ঝুলিয়ে দেয় হাজার চেষ্টা করলে পয়গম্বরদের দেখতে পারে না চিৎকার দেবেন সুবহানাল্লাহ আর দেবেন আল্লাহু আকবার আর রাসূলের একটা হাদিস বিসমিল্লাহির রহমানির রহিম আনা আউয়ালু মা ইউযা মিন সুজুদি ইয়াউমাল কিয়ামাতি ওয়া আনা আউয়ালু মা ইয়াজলা ইয়ারফা রাসাহু فانظر الى ما لي فارف امتي من الامم ومن قلب مصر جالك ومن مصر جالك وشمال مصر جالك فقلت يا رسول الله صلى الله عليه وسلم كيف تعرف امتك من بلوم في عين محمدك قال هم قر معجلون من اصحاب رسول الله صلى الله عليه وسلم كذلك قال وارم ان قدوهم بايمانهم وارم تسعى بين ايدهم جريت امره احمد جريت الله اكبر اي ياتر اي حديث البصباصي কিয়ামতের ময়দানে আমাকে সর্বপ্রথম সিজদা দিতে বলবে আমি নবীর সে সর্বপ্রথম সিজদায় পড়ে যাব আমাকে সর্বপ্রথম সিজদা থেকে মাথা উঠাবে আমি নবীর সর্বপ্রথম সিজদা থেকে মাথা উঠাব আমার নজর দূর পর্যন্ত যাবে এই নজরের মধ্যে যতগুলি আমার উম্মত উম্মতি থাকবে সমস্ত উম্মত উম্মতিদেরকে আমি নবী চিনতে পারবো আমার কথা কি বুঝতে পারছেন যেই কিয়ামতের ময়দান হবে 50,000 বছর রাস্তার সমান এই কিয়ামতের ময়দানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন উম্মত উম্মতি থাকবে আমার নবী বলেছেন সমস্ত উম্মতের মধ্যে থাকে আমি আমার উম্মতদেরকে আমি চিনতে পারবো চিৎকার দিবেন সুবহানাল্লাহ সূরা নাবার 18 নম্বর আয়াত ইয়াউমা ইউফাকু বিসুরি ফাতাতুন আফওয়াজা আফওয়াজার ব্যাখ্যায় বলা হয়েছে তাফসীর করে বলছেন সেই দিন দেখব আমার উম্মতের চেহারা 10 প্রকার রূপ ধারণ করছে কয় প্রকার কথা কয় না কয় প্রকার 10 প্রকার রূপ ধারণ করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর উম্মত উম্মতিরা আল্লাহর দরবারে উঠবে এই 10টা প্রকারের একটা প্রকার যদি আমি আপনি থাকি জাহান্নামে চলে যাবে যে একটাও থাকবে না সে জান্নাতে যাবে তালি 10টা দল হবে কয়টা 10টা কথা কয় না বারে 10টা দলের মধ্যে একটা দল যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে সে কোথায় যাবে জাহান্নামে জোরে কর নাউযুবিল্লাহ আর যে একটা না থাকবে একটাও খুঁজে পাওয়া যাবে না সে আল্লাহর জান্নাতে যাবে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই কারা কারা জান্নাত চান হাত তুলে দেখেন তো নারায় তাকবীর নারায় তাকবীর স্বরের মতো রূপ ধারণ করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নিকট দেবেন আল্লাহ নবী সাহেবের বিশ্বনে কেমন হুজুর আপনার কিছু কিছু উম্মত উম্মতির চেহারা স্বরের মতো হয়ে যাবে এরা কারা হবে কেন হবে কিসের জন্য আমি একটু মেহরবানি করে বলেন আমরা শুনব জিন্দেগীর কোনদিন এরকম কাজ আমরা করব না আল্লাহ নাই বলেছেন যাদের মধ্যে দুইটা কাজ করবে যারা দুইটা কাজ করবে তাদের চেহারা কাল কিয়ামতের ময়দানে স্বরের মতো হয়ে যাবে কয়টা
বলবো বলবো রাগ করবেন না তো একটা মার হলো সুদ দুই নাম্বার হচ্ছে ঘুষ কথা কয় না কথা কয় সুদ ঘুষ কি জানেন আপনাদের মনে হয় এলাকায় নাই নাকি ওয়াজ ঘুরি ধরবো ভাই সুদ ঘুষির ওয়াজ অনেক আলেম না করতে চায় না কারণ বাংলাদেশের অধিকাংশ মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের সব সেক্রেটারি সুদখোর ঘুষখোর কথা বল নাকি ইমান দেখতেছে সুদ ঘুষির বিরুদ্ধে যদি আমি ওয়াজ করি আমার সভাপতি সেক্রেটারি সুদ ঘুষখোর আমার চাকরি থাকবে না জীবনে নামাজ পড়ে না ওই ব্যক্তি গাল্লার ঘর সভাপতি বানাইছে ঠিক কিনা কথা না করে চলে যাবো ভাই খুব লক্ষ্য করবেন কারণটা হচ্ছে কি দেখবেন আমার মাঝে মধ্যে কিছু কিছু প্রাইভেট শয়তান আছে নামাজ মাসের মধ্যে একদিন আসে না দুই মাস পর একদিন মসজিদের মধ্যে ঢুকে ইমাম মুয়াজ্জিনের ভুল ধরে এটা আসতে কোন ঠিক আসলে নাই ওটা হচ্ছে প্রাইভেট শয়তান কি বলেন প্রাইভেট শয়তান নামাজ পড়ার দুই মাস পর একবার এসে তাই এখানে অপরিষ্কার এই মামকে রাখা যাবে না আপনি জেনেন আমাকে আমি কে এলাকার মান্যগণ্য জঘন্য ব্যক্তি ঠিক কিনা তো সম্মানিত ভাই জানা কয়টা দল বলেন কয়টা হলো দশটা সোনার কি ধৈর্য আছে আছে কাদের কাদের নাই হাত তোলেন এইবার চালাক হয়ে গেছে একটু ভালো করে শ্রবণ করুন আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম করেছে কার কথা জীবন কার কথা এখন কিন্তু আমরা এর উল্টা করছি এখন ব্যবসাকে আমরা হারাম করেছি সুদকে হালাল করেছি কথা ঠিক না ঠিক অনেক মানুষ দেখবেন 10 লক্ষ টাকার মালিক হয়েছে 5 লক্ষ টাকার মালিক হয়েছে 20 লক্ষ টাকার মালিক হয়েছে ওই টাকা দিয়ে ব্যবসা করা বাদ দিয়ে সুদি টাকা খাটায় চলে দাম কথা সুদি টাকা খাটায় না 1 লক্ষ টাকা দেয় বলে এক মাস পরে 10,000 টাকা লাভ দিবি এ ধরনের আছে না অথচ আল্লাহ পাক বলেছেন আল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা আর আর একবার দেখবে 20-30 লক্ষ টাকার মালিক হয়েছে ওই টাকা দিয়া ব্যবসা করা বাদ দিয়ে ব্যাংকে ফিস করে রাখতেছে মাসে মাসে ইন্টারেস্ট পায় ওই টাকা দিয়ে সংসার চালায় কথা কন ওই টাকা দিয়ে সংসার চালায় ওই হারাম টাকা যার পেটের মধ্যে যাবে ওই সংসারের সন্তান হবে হারাম দাদা হবে কারণ ওই হারাম দাদা সন্তান বাবের মাথা ফাটাবে মার মাথা ফাটাবে কথা ঠিক নেবে ঠিক কি ভাই ওয়াজ কি ঘুরি ধর্ম দল কয়টা আমার বাপ দাদার কিচ্ছা বলতেছি না আমি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলতেছি সম্মানিত ভাইয়েরা আমরা তো গুরু খাওয়া মুসলমান হইছি আমরা সুদ ঘুষির ওয়াজ করলে কা হুজুর ওয়াজ ভালো হয় না ওয়াজ গুরি ধরে নাউজুবিল্লাহ আছে না নাই এই কথা আছে না নাই দেখবেন অনেক মানুষ আছে এবল সুদি টাকা কাটাচ্ছে সুদ ঘুষ যার পেটের মধ্যে যাবে সন্তান খাবে জিন্দেগি কোনদিন আল্লাহওয়ালা হতে পারে সম্মানিত ভাইরা লক্ষ্য করবেন আল্লাহ নবী সাহাবীরা বিশ্বনবী কি বলে হুজুর প্রথম নম্বর দল সোরের দল পৃথিবীর জমিনে দল দুইটা কাজ করে সুদ আর ঘুষ অনেক মানুষ দেখবেন সুদ ঘুষ খাইতে 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 খাইতে
এমন প্যাট করছে চার পাঁচটা তরমুজ সাজায় করলে এরকম প্যাট হয়ে যাবে এরকম হইছে ঘরের মধ্যে ঢুকতে হলে হাত দিয়া দরজা খোলার প্রয়োজন নাই পেটের ধাক্কা দিয়ে দরজা খুলে যাচ্ছে আসলে নাই ভাই প্রথম নম্বর দল হলো শুয়ারের দল যারা সুদঘুষির কারবার করবে এরা কাল কিয়ামতের ময়দানে শুয়ারের মতো রূপদান করে উঠবে সম্মানিত ভাই যারা কিতাব প্রমাণ করেছেন যারা সুদ খাবে দিবে এর সাথে জড়িত হবে সব চাইতে নিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা ধরে কন্যা নাউজুবিল্লাহ এক নম্বর দল হলো এইবার শুনেছেন নাম্বার কত দুই নাম্বার খুব লক্ষ্য করবেন আমার নবীকে প্রশ্ন করা হলো হুজুর দুই নাম্বার দল কি এই দশটা ফিনিশিং না শোনা পর্যন্ত যাব না কি ভাই কি যে কি কারা কারা যাবেন না হাত তোলেন দেখি আসেন তো আজকের ওয়াদেই ফয়সালা হয়ে যাবে কে জান্নাতে যাবে কে জান্নাতে কি আমার ভাই কি কয় হ্যাঁ আজকের ওয়াদেই নিজের মুখ থেকে দিব্য বের হইয়া বক্ষের উপর চূড়ান্ত অবস্থায় দুই নম্বর দল আল্লাহ পাকের দরবারে উঠবে জীবনে কোনদিন এত বড় জিহ্বা দেখেন নাই নিজের মুখ থেকে জিহ্বা বের হইয়া বক্ষে এইরকম করে জ্বলবে এইরকম করে জ্বলবে সাহাবী কিরাম আল্লাহর নবীকে বলে হুজুর নিজের মুখ থেকে জিহ্বা বের হইয়া বক্ষের উপর চূড়ান্ত অবস্থায় দুই নম্বর দল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উঠবে এরা কারা হবে কেন হবে কিসের জন্য আমি একটু মেহরবানি করে বলেন রাসূল বললেন ইলাহ তারা বলবো বলবো এরা হলো তারা ওই সকল গার্জিয়ানরা যারা অরিজদেরকে ফাঁকি দিয়েছে কন্যাকে বাদ দিয়া ছেলের নামে জমি লিখে দিয়েছে দেখ কথা কন্যা তাই কথা কন্যা কেন কথা কন্যা কেন এদিকে আছে ইয়ং সম্প্রদায় যুবক ভাইরা ভালো করে শোনেন এই বাংলাদেশে অনেক হাদি সাহেব আছে হাদি সাহেবরা হজ করে যাওয়ার সময় অনেক মানুষ গরু জবাই করে খাওয়া আছেন না কথা কন না কেন জোরে কন কথা ঠিক না বেঠ অনেক মানুষ গরু জবাই করে দোয়ার মাহফিল আয়োজন করে আর অনেক হাজি আছে দোয়ার মাহফিল আয়োজন করেছে আর টুক করে কন্যাকে বাদ দিয়ে ছেলের নামে জমি লিখে দিয়ে চলে যাচ্ছে ওরে হাজিরে তুই মেয়েকে বাদ দিয়ে ছেলের নামে জমি লিখে দিয়ে প্রমাণ করলি আমি বিশ্বের পাঁচই কথা ঠিক না বেঠি হাজার হজ করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন যে ব্যক্তি অরিজদেরকে ফাঁকি দিবে তার জন্য একটা আলাদা জাহান্নাম আল্লাহ পাক রেডি করেছে কি ভাই এলে কথা কয় হল নাকি আল্লাহর কসম যে গার্জিয়ান অরিজদেরকে ফাঁকি দিল সে কোরআন বিরোধী কাজ করলো রাসূল বলেছেন যে অরিজদেরকে ফাঁকি দেয় কন্যাকে বাদ দেয় ছেলের নামে ছেলেকে বাদ দেয় কন্যার নামে যে ব্যক্তি জমি লিখে দিবে তার জন্য একটা আলাদা জাহান্নাম আল্লাহ পাক রেডি করেছে জোরে কন নাউজুবিল্লাহ এইদিকে নাই আপনাদের এদিকে নাই সারা বাংলাদেশে আছে আমরা যে এই যে দশটা আলোচনা করতেছি দুটি যে করলাম এর মধ্যে তো আমরা নাই আজকের ওয়াদেই ফয়সালা হয়ে যাবে কাল্লা আল্লাহ এজ হিজ রব ইসলাম এজ হিজ ওয়ে অফ লাইফ এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজ দি প্রফেট এন্ড হিজ লিডার দ্যাট মিন্স বুখারী মুসলিম যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব ইসলামকে জীবন যাপনের পথ এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট অর্জন করেছে সেই ব্যক্তি হলো হি হ্যাজ টেস্ট দি রিয়েল আই মিন অ্যাকসেপ্টেড ইসলামের প্রকৃত স্বাদ লাভ করেছে চিৎকার দেব সুবহানাল্লাহ আমরা দেশের বাইরে যেহেতু যাই মাঝে মধ্যে ইংলিশও মারা লাগে ভাই আর তারপরে ইংলিশে যদি বলি বাংলা খাস বাংলা আমরা শুকনা গু খাবেন না ভিজা গু খাবেন এই কথা তার করছি না ঠিক কি না আমার কথা কি বুঝতে পারতেছেন হ্যাঁ খাস বাংলা ভাষায় বলতেছি সম্মানিত ভাই যার খুব লক্ষ্য করে দল কয়টা হলো
এই 10টা দলে 10 ঘন্টাও লাগতে পারে, রাজি আছেন তো? হ্যাঁ, আর 1 ঘন্টাও লাগতে পারে। কি ভাই ফিনিশিং না দিয়ে এখান থেকে যাব না? কি ভাই রাজি আছেন? খেয়াল করে দেন, নাম্বার 2 হলো নিজের মুখ থেকে দিব্যাবের হইয়া বক্রিবার জ্বলন্ত অবস্থ উঠবে। এরা কারা চিনতে পারলেন তো? এরা কারা চিনতে পারলেন তো? এইবার তো আসলেন পার্টি আল্লাহ নবীকে সাহাবী কামরা বলে হুজুর তিন নাম্বার দল কি একটু মেহরবানি করে বলেন আমরা শুনব। জিন্দগি কোনদিন এরকম কাজ আমরা করব না। আমার নাই বলে দে তিন নাম্বার দল হবে বানরের দল। কিসের দল? বানরের মতো রূপ ধর করে কেলেন কিয়ামতের ময়দানে। আল্লাহ নবীর উম্মত উম্মতের উঠবে, খুব লক্ষ্য করবেন। আল্লাহ নবীর উম্মত উম্মতি কিছু কিছু উম্মত উম্মতের চেহারা বানরের মতো হয়ে যাবে। বানরের মতো রূপ ধর করে কেলেন কিয়ামতের ময়দানে তিন নাম্বার দল উঠবে। আল্লাহ নবীকে বানরের মতো হবে। এরা কারা হবে, কেন হবে, কিসের জন্য হবে একটু মেহরবানি করে বলেন আমরা শুনবো। জিন্দগির কোন এরকম কাজ আমরা করবো না। আমার নবী সঙ্গে সঙ্গে কোরআন করিম আয়াত তিলাওয়াত করে বানরের মতো যারা হবে তাদের কথা বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লামাযা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লামাযা। যারা মানুষের সাক্ষাতে অসাক্ষাতে মানুষের সামনে পিছনে সব সময় গীবত করে কথা কয় না, কথা কয় গীবত অর্থাৎ চগলখুরি। চগলখুরি বলেন? চগলখুরি বলেন? কিছু কিছু মানুষ দেখবেন যে হাত দিয়ে সেটা করে আসতেছে খুব খারাপ, আসতেছে খুব খারাপ, কিন্তু খুব খারাপ। এখন হাত দিয়ে দেখাচ্ছে, ধরা পড়লে তো পিটুন খাবে। এখন ইশারা করে, কথা কন না কেন, ইশারা এরকম চোখের ইশারা মারে। এদের অবস্থা কার মতো হবে, কথা কয় না, কার মতো? মুসলমান মুসলমান কল্যাণ কামনা করবে, কিন্তু আমরা তার উল্টা, ঠিক কি না? একজন মুসলমান যদি একটু উন্নতি হয় বলে দিব আমার উপরে উঠবি কে মারা কি? এটা কি মুসলমানদের ক্রিস্টি কালচার? কক্ষর নয়। কয়টা দল হলো? আমি সংক্ষেপে তো কয়টা? এইবার চলে আসুন নাম্বার কত? চার নাম্বার। খুব লক্ষ্য করে ভাই, যায় না চার নাম্বার দল হবে উল্টামুখী মানুষের দল। কিসের? উল্টামুখী মানুষের দল। মাথা থাকবে নিচ দিকে, পা থাকবে উপর দিকে, পেট থাকবে পিছন দিকে, পিছনের সাইজ চলে আসবে সামনের দিকে। জীবনে কিরম মানুষ দেখছেন? দেখছেন? উল্টামুখী মানুষের দল। এরা কারা হবে, কেন হবে, কিসের জন্য হবে একটু মেহরবানি করে বলেন আমরা শুনবো। জিন্দগি কোনদিন এরকম কাজ আমরা করবো না। আমার নাই বলে দে চার নাম্বার দল উল্টামুখী মানুষের দল তারাই হবে যারা পৃথিবীর জমিনে 60 বছর বেঁচেছিল, 80 বছর বেঁচেছিল, 70 বছর বেঁচেছিল, 30 বছর বেঁচেছিল। তারা হায়াতের জিন্দগিতে যা কিছু খাইছে সব কিছু হারাম খাইছে, হারাম খাইয়া তারা পৃথিবীর জমিন থেকে বিদায় চলে যাবে। এদের অবস্থা কাল কিয়ামতের ময়দানে উল্টামুখী মানুষের মতো হইয়া উঠবে। দরকার নাউজ বিল্লাহ। ইবাদত কবুল হওয়ার প্রধান হাতিয়ার কি? হালাল, হালাল সম্মানিত। এরা কি বগুড়া সদরের মধ্যে? গাবতলী। আচ্ছা আচ্ছা, সম্মানিত সোনাকানিয়া উত্তরপাড়া গ্রামবাসী খুব লক্ষ্য করবেন, আপনি যদি একটা হোন্ডা কিনতে যান, শোরুম থেকে পালাস কি পালসার কিনলেন, শোরুমের ম্যানেজার বলে দেয় যে আপনি ফুটফাতের দোকান থেকে তেল তুলেন না, কারণ ফুটফাতের তেলের মধ্যে ভেজাল থাকে, কথা ঠিক না বেঠি? পাম্পের থেকে আপনি তেল তুলেন, সেই তেলের মধ্যে কোনো ভেজাল নাই। ফুটফাতের তেল যদি হোন্ডার ইঞ্জিনের মধ্যে ঢুকান, হোন্ডা কিন্তু কাজবে, এক এক স্টার্ট দিবে না। আমার ভাই যারা ফুটফাতের তেল হোন্ডার মধ্যে ঢুক
সকালে যদি হুন্ডা কি স্টার্ট না না হুন্ডার ইঞ্জিন তো কি ইঞ্জিন টাইট সাইডে কোটি কোটি দামি ইঞ্জিন হচ্ছে এইটা এই ইঞ্জিন মধ্যে যদি হারাম খাদ্য যায় সুদগুশির খাদ্য যায় হাজার দ্বীপ পালে নামাজ পড়লে আল্লাহর ইবাদত কবুল হবে না কথা ঠিক না বেঠি কয়টা দল হলো কয়টা এইবার কয় নাম্বার আমারও তো উতাইবার কথা রাখি হয়েছি মনে আছে নাকি উতাইবা আবুল আহাবের তুই যার বিরুদ্ধে করবো আমি তার কথা পক্ষে প্রচার করবো আচ্ছা কোরআনের কোরআনের কথা এই কোরআনের কথা বাংলাদেশের পক্ষে কত কত শিল্পী চলে গেল দেখবেন দুই মাস তিন মাস পর গান ড্যাম হয়ে যায় শুনতে চাই না কিন্তু বলেন তো আমরা ছোট কাল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যতই কোরআন শুনি ততই আমাদের মধুর লাগে কিনা কথা লাগে কিনা আবার কিছু কিছু মানুষ আছে কিন্তু দেখবেন যে কোরআনের বিরোধিতাও করতেছে করতেছে না তারা হচ্ছে আবু জারের বংশ কিছু আছে ঠিক কিনা আছে না নাই কারণ কোরআনের আলো একমাত্র আল্লাহর কাছে আছে আল্লাহর কাছে কোনো ব্যক্তি যাইতেও পারবে না এই আলো নিভিয়ে দিতে পারবে না কথা ঠিক টাইপে ঠিক বলে সময় তো ভাই যায় না চার নাম্বার আমরা দল জানলাম এইবার তো লেসন নাম্বার কত ও সোনা কানে উত্তর পর আগে নাম্বাসীরা কোন কত পাঁচ নাম্বার খুব লক্ষ্য করবেন বর্ধন্তের মা বোনরা আছে নাকি হ্যাঁ এইবার চলে আছে মা বোনদের বস ও মা সোনা কালিয়া উত্তরের মা রে একটু ভালো করে মা শোনেন খুব লক্ষ্য করবেন আমার নাই বলেছেন পাঁচ নম্বর দল হবে দুইটা কয়টা জোরে কম আরো জোরে দুইটা একটা হবে পুরুষের দল আর একটা হবে মহিলার দল পুরুষরা এক পাশে থাকবে নারীরা এক পাশে থাকবে আমার নাই বলে পাঁচ নম্বর দল দুইটা হবে এক নম্বর দল হচ্ছে পুরুষের দুই নম্বর দল হবে পুরুষের নারীদের গায়ে থাকবে আগুনের পোশাক পুরুষের গায়ে থাকবে আগুনের পোশাক পাঁচ নম্বর দল নারী এবং পুরুষরা উভয় কাল কিয়ামতের ময়দানে আগুনের পোশাক পরিহিত অবস্থায় আল্লাহ পাকের দরবারে উঠবে নারীদের গায়ে থাকবে আগুনের পোশাক পুরুষদের গায়ে থাকবে আগুনের পোশাক উভয় নারী এবং পুরুষরা আগুনের পোশাক পরিহিত অবস্থায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বকে বলে হুজুর নারীদের আগুনের পোশাক থাকবে পুরুষের গায়ে আগুনের পোশাক থাকবে আগুনের পোশাক পরিহিত অবস্থায় যারা কাল কিয়ামতের ময়দানে পাঁচ নম্বর দল উঠবে এরা কারা হবে কেন হবে কৃষি জন্য আমি একটু মেহরবানি করে বলেন আমরা শুনবো জিন্দগির কোনদিন এরকম কাজ আমরা করবো না বলবো কি ভাই বলবো কি আমার না এবার চাকরি যাবে না এমন একটা সময় চলে আসবে আখরি জামানা এমন একটা টাইম চলে আসবে নারীরা পরবে পুরুষের পোশাক পুরুষরা পরবে নারীদের পোশাক কথা কয় না কথা কয় নারীরা পরবে পুরুষের পোশাক পুরুষরা পরবে নারীদের পোশাক পুরুষের পোশাক হবে বড় নারীদের পোশাক হবে ছোট আর নারীরা এমন বোরকা পরবে একই বোরকার মধ্যে বিভিন্ন রঙের রং হবে দেখবেন বুকের এখানে এক রং পেটের এখানে এক রং নিচে উঠছে বকবকুম পায়রা কথা কন না কেন একই বোরকার মধ্যে বিভিন্ন রঙের রং হবে আছে না নাই আছে না নাই রাসূলের কথা কি মিথ্যা হবে আখরি জামান এমন একটা টাইম চলেবে নারীরা পরবে পুরুষের পোশাক পুরুষরা পরবে নারীদের পোশাক পুরুষের পোশাক হবে বড় নারীদের পোশাক হবে ছোট নারীরা গায়ে কাপড় দেওয়া বাদ দিয়া দেখবেন এখন পায়জামা লাগাচ্ছে কাপড় কথা কন না কেন পায়জামা ফাড়া এত বড় উষার চার পাঁচটা পুরুষ এক ফাড়ার মধ্যে পড়বে পর্দা কি আছে পর্দা আছে চার জায়গায় কয় জায়গায় পর্দা আছে চার জায়গায় খুব লক্ষ্য করবেন এক নম্বর দরজায় দুই নম্বর দরজায় তিন নম্বর শয়তানের বাক্স টেলিভিশন উপরে চান্নার বিভিন্ন গাড়ির মধ্যে আসলে নাই বলেন চার জায়গায় পর্দা আস্তা বলেন তো দেখি জানালায়
দরজায় শয়তানের বাক্স টেলিভিশন উপরে আর বিভিন্ন গাড়ির মধ্যে কি পর্দা ফরজ ফরজ কোথায় নারীর উপরে কথা ঠিক না বেটি সব উল্টা নারীরা পর্দা করা বাদ দিয়া জানলা দরজা পর্দা লাগাচ্ছে সোনারী বিনয় করি আর যে না পর্দা সারি সুপারিশ করিবেন না বিদাও সহলে সাবধানে থাকিও নারী পর্দার আলালে কথা ঠিক না বিঠি আমার বাজা খুব লক্ষ্য করবেন মেয়েরা বলে স্বাধীন হলাম পুরুষীরার দরকার নাই পুরুষ দিয়া কি করিব নিজের কামাই নিজে খাই বিমান থেকে শুরু করে মোটর সাইকেল সব চালাই ভাবনির আলায় শান্তি কেন নাই রে দুনিয়ায় কথা ঠিক না বিঠি মামুন নাকি রাগ করতেছে নাকি নাকি ওয়াজ ঘুরি ধরবো নাকি ভাই কয়টা দল হলো কয়টা মেয়েদের জন্য পর্দা ফরজ মেয়েদের জন্য পর্দা ফরজ ও সোনাকানি উত্তর পারেন মারা বিউটি পার্লারে সারার জন্য দাও কোনো প্রয়োজন নাই আল্লাহ নাই বলেছেন যে নারী যত পর্দা করবে আল্লাহ পাক তার তত সৌন্দর্য বৃদ্ধি করে দিবেন চিৎকার দিবেন সুবহানাল্লাহ নারী এবং পুরুষের এই জানগির ভাই হ্যাঁ চলে আসেন দেখি হইছে মা বোনরা অনেকদিন পর এক জায়গায় মা বোনরা অনেকদিন পর এক জায়গায় জড়ো হয়েছে এই একটু কথা বলবে কেঙ্কা শুভু অনেকদিন পর দেখা সাক্ষাৎ কথা ঠিক না বেটি ঠিক না বেটি একটু কথাবার্তা মা ও মা আপনারা একটু চুপচাপ থাকেন এক একটু কথা শোনেন কি ওয়াজ করা হয় একটু শোনেন সে অনুযায়ী আমল করেন কারণ এখন দেখবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পুরুষ এবং নারীদের সৌন্দর্য বৃদ্ধির একটা উপহার একটা মেডিসিন আমি আল্লাহর নবী দিয়ে দিলাম সেটা হলো কি আলাহুম গুররুম মুআজ্জালুনা মিন আসরি বুদুই যে যত উযু করবে উযুর পানি যেই জায়গা করবে ওই জায়গাতে নূর চমকাবে চিৎকার দিবেন সুবহানাল্লাহ আমরা উযুই করি না নামাজও করি না আমাদের সৌন্দর্য কি বৃদ্ধি হবে আদম আলাইহিস সালাম বলছেন জীবনে কোনদিন আমার আয়না দিয়ে আমি মুখ দেখি নাই আদম আদম আলাইহিস সালাম বলছেন আয়না দিয়ে মুখ দেখি নাই আল্লাহ পাক হাওয়াকে এত সৌন্দর্য করেছেন হাওয়ার হাতটা যখন টান দিয়ে আমার সামনে ধরতাম গোটা হাতের মধ্যে আমার ফেসটা ভেসে উঠতো চিৎকার দিকন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে বলছেন আর রিজালু কওয়ামুন আলা নিসা নারীদের উপর পুরুষের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে ঠিক কি না নারী সম্মানিত না পুরুষ সম্মানিত কার সাথে গুলি দিয়ে সম্পত্তির ভাগ নারী বেশি পায় না পুরুষ বেশি পায় পুরুষ বেশি পায় না অর্ধেক খুব খেয়াল করবেন কারণ কোরআনের আয়াত আর রিজালু কওয়ামুন আলা নিসা নারীদের উপর পুরুষের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এর উল্টা হয়েছে এখন পুরুষের উপর নারীদের শ্রেষ্ঠত্ব অনেক অনেক পরিবারে দেখবেন গার্জিয়ান এখন নারী পুরুষ না আবার তোমার আশপর্দা তুমিও 50,000 টাকার চাকরি করো আমিও করি মশাই টানতে বলো মানো তোমাই মশাই টানলি শুয়ে থাকো আমাকে আমাকে কথা যে আমার সাথে কথা কষ্ট দুধের মধ্যে গন্ডগোল সেই গন্ডগোল যা কথা কষ্ট যাকে কথা বলবে সে মশাই টানাবে কেউ কার সাথে কথাও বলে না মশাই উঠে গ্রামের মধ্যে সরে গেছে স্বামী স্ত্রী গন্ডগোল কি নিয়ে মশাই টানা নিয়ে গ্রামের মধ্যে সরে গেছে কেউ কারোর সাথে কথা স্বামী স্ত্রী গন্ডগোল এটা আবার চোরের নিকটে সংবাদ চলে গেছে চোর চিন্তা করছে যেহেতু স্বামী স্ত্রী কথা কয় না এই শুধু কি যেহেতু চুরি করিলে আসা যায় নাকি ঘরের মধ্যে ঢুকিয়ে যা আছে সব পান্তুলা বান্ধিছে বান্ধিয়া এখন ও ওই দিক তাকায় এই দিক তাকায় কিন্তু কথা বলার নিষেধ আগে কথা বলবো মশাই টানাবে কথা বলছে আ করে টাকা টাকা দেখতেছে এখন পাতিল শুদ্ধি এখন চোর নিজেই দিলাচ্ছে এখন স্ত্রী চিন্তা করতেছে ভাত তো রান্না করে খাওয়া লাগবে সব যদি নিয়ে যায় তাহলে ভাত রান্না করবো কিভাবে এখন স্ত্রী বলছে এ চোর যা যা লিখি সব নে কিন্তু পাতিলটা রাখি যা এখন স্বামী করছে মশাই টানা বলেন নাই কারণ তুই প্রথমে কথা বলছিস মশাই টানা
স্বামী স্ত্রী মিল মহব্বত তাই তার মানেটা কি তার মানে কি অনেক শের হুজুরের কাছে হুজুর একটু তাবিজ দেন হুজুর আমার স্ত্রী আমার কথা শুনে না স্ত্রীকে বেশি বেশি সালামের প্রচলন করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অফিস থেকে আসেন যান সালাম দেন দেখবেন মিল মহব্বত আর কারো আল্লাহ পাক করে দিবে চিৎকার দিও সুবহানাল্লাহ সালাম কি দেই আমরা সালাম দেই দিবে সালাম খুব লক্ষ্য করবেন ভাই কয়টা দল হলো আমার ভাইয়া লক্ষ্য করবেন ও মা বোনেরা একটু ভালো করে শ্রবণ করুন স্বামীর খেদমত কেমন খেদমত আল্লাহ লইছেন করেছি যদি স্বামীর মনকে সন্তুষ্ট করার জন্য যদি খেদমত করে অনেক মানুষ অনেক স্বামী কিন্তু স্ত্রীর নিকট থেকে খেদমত চায় মাথা টিপে চায় চায় কিনা কথা কন না কেন ও মা ও সোনা কানিয়ে উত্তর পরাণ মারা একটু ভালো করে শ্রবণ করুন কোন স্ত্রী যদি স্বামীর সন্তুষ্টির জন্য মাথার উপরে হাত রেখে যদি মাথা টিপে দেয় আল্লাহ নবী বলেছেন স্ত্রী তালুর নিচে স্ত্রীর হাতের তালুর নিচে যতগুলি চুল বলবে প্রত্যেকটা চুলির বিনিময়ে এক একটা নেকি স্ত্রীর আমল নামায় লিখে দিবে এখন আপনি বলতে পারবেন হুজুর যাদের চুল আছে চুলির পরিমাণ সব কিন্তু যাদের মাথায় চুল নাই তা কি আর পর আসলে নাই কথা কয় না আসলে নাই যাদের মাথায় চুল নাই তা কি আর পর তার অবস্থা কি হবে আরে ভাইজান চুল যদি না থাকে তা কালা ওখানে কয়টা চুল ছিল কেউ না জানলে কে জানে বলেন জোরে কোন কে জানে আল্লাহ আমার ভাই জানা ওই টাকালা মাথার উপরে যদি হাত বোনায় একটা একটা চুলির বিনিময় আল্লাহ পাক ওই ইসরাউল নামা লিখে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আর আমার নাই বলেছে স্বামী স্ত্রী স্ত্রী যদি স্বামীর খেদমত করতে করতে শান্তি দিয়ে যদি স্বামী খুশি হইয়া যদি একটা মুস্কি হাসি মারে মুস্কি হাসি মারার কারণে যদি একটা দাঁত বের হয়ে যায় আল্লাহ নাই বলেছেন এক বছরের সগিরা গো আল্লাহ পাক স্ত্রীর মা করে দিবে ও মা মারে স্বামীর বেশি বেশি খেদমত করবেন পর্দায় থাকবেন এই চারটা কাজ যারা করবে স্বামীর খেদমত এবং পর্দা যারা থাকবে সতীত্ব রক্ষা করবে শরীয়ত বিধি অনুযায়ী চলবে এই চারটা কাজ এই মা করবে ওই মা আল্লাহ পাকের আটটা জান্নাতের দরজা যে কোনো যত দরজা ইচ্ছা হয় ওই দরজা জান্নাতে যাইতে পারবে ধরে কোন সুবহানাল্লাহ আপনারা কি ফাতিমার নাম শুনছেন হ্যাঁ নবী কুলিদ একটু ঘুম ধরতেছে নাকি আপনাদের হ্যাঁ ফাতিমা একজন ইহুদি কন্যা সাথে ওঠা বসা করতে খুব লক্ষ্য করবেন এই ফাতিমার ইন্তেকালের পূর্বে তার আত্মসুধুরের কাছে ওসিয়ত করে যায় আমি যখন মরে যাই আমাকে পুরাতন কাফন দিয়ে দাফন করবেন আর আমাকে রাত্রিবেলায় কবর দিবেন জিজ্ঞাসা করা হলো কেন তুমি এই কথা বললে কেন কয় রাত্রিবেলা যদি কবর দেওয়া হয় আমাকে কোন মানুষ আমার কবর চিহ্নিত করতে পারবে না যদি দিনের বেলায় কবর হয় লোকজন যাবে দেখবে ফাতিমার কবর এত বড় লম্বা ছিল আমার পর্দার ব্যাঘাত ঘটবে ধরে কোন সুবহানাল্লাহ আর পুরাতন কাপড় দিয়ে আমাকে দাফনের কাপন পরাবা কাপনের কাপন পরাবা কারণ নতুন কাপড় যদি দোকানে কিনতে যাওয়া হয় দোকানদার এক গজ দুই গজ এইরকম করে মেপে মেপে কাপড় দিবে তখন দোকানদার বুঝতে পারবে ফাতেমা এত গজ লম্বা ছিল ধরে কোন সুবহানাল্লাহ কি পর্দা ছিল ভাইজান খুব লক্ষ্য করবেন সেই ফাতিমার কাছে এক ইহুদি কন্যা ওটা বসা করত ইহুদিকে ফাতিমা ভালো লেগে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে ইহুদি বলতেছে ফাতিমার কাছে আর যাওয়া যাবে না অমুক তারিখে তোমার বিয়ে কয় ঠিক আছে আব্বাজান আমাকে বিয়ে আপনি দেন কিন্তু আমার তরফ থেকে ফাতিমাকে দাওয়াত করতে হবে ঠিক আছে ইহুদি চিন্তা করতে ফাতেমাকে দাওয়াত করে একটা অপমান বীজ যদি কাজ করবো সেটা হলো ফাতেমা তো গরিব মানুষ
নতুন শাড়ি তো পরে আসতে পারবে না, পুরাতন শাড়ি যখনই পরে আসবে আমরা সবাই মিলে ফাতেমা কওমান বেইজ্জতি করে মিটিং থেকে তাড়িয়ে দেব বিয়ের অনুষ্ঠান থেকে। একটা চিঠি ফাতেমার কাছে নিয়ে চলে গেছে, দেখবেন বেশি দ্রষ্টব্য লেখা চিঠির মধ্যে থাকে কিনা। আল্লাহ রাসূলের বিবি, আল্লাহ রাসূলের কলিজার টুকরি মা ফাতিমা, এর নিকটে যখন নিয়ে গেছি চিঠিটা, চিঠিটা না খুলে ফাতেমা নিয়ে গেছে রাসূলের কাছে। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা তোমার নিকট যে চিঠি, চিঠির মধ্যে কি লেখা আছে আমি নবী জানি। জোরে কর সুবহানাল্লাহ। ফাতেমা চিন্তা করতেছে, আমি তো চিঠি খুলেই নাই, আল্লাহ নবী জানলো কিভাবে? আল্লাহ রাসূল বলছে, ফাতেমা তুমি দূর থেকে দাঁড়িয়ে থাকো, প্রত্যেক লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আমি নবী এখান থেকে বলে দেব, চিৎকার দেব সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের টেকনিক মর্যাদা কম না বেশি? আল্লাহ রাসূলের কেমন টেকনিক ছিল দেখেন, একটু খেয়াল করবেন। আমার নবী চার মাসে চার জন বিবি মাসলা মাসাল সম্পর্কে আলোচনা শুনছিলেন, চারজনের মধ্যে থেকে সর্বশেষ সর্বছোট বিবিটার নামটা কি বলেন তো দেখি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীর সর্বশেষ ছোট বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে বলছে, হুজুর আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। কয় কি প্রশ্ন? আমরা চারজন বিবি আপনার চারপাশে বসে আছি, মাসলা মাসাল সম্পর্কে আলোচনা শুনছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কাছে একটা প্রশ্ন, আপনি চারজন বিবির মধ্যে থেকে আপনি কোন বিবিটাকে একটু বেশি ভালোবাসেন বলেন। কঠিন প্রশ্ন কিনা বলেন। রাসূল মনে মনে চিন্তা করছে, আমি কাকে বলবো আর কে মন খারাপ করবে, আমি কাকে বলবো আর কে মন খারাপ করবে। রাসূল একটা বুদ্ধি করলেন, আমি এমন একটা জবাব দিয়ে দিব যাতে করে চারজন চারজনই সমানভাবে খুশি হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই যারা আল্লাহর নবী চার বিবিকে বলে বিবি রে, আজকেই প্রশ্নের জবাব না দিয়া আমি আগামী কালকে দিয়ে দিব, তোমরা চারজন বিবি চারটা ঘরের মধ্যে চলে যাও। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে চারজনকে চারটা ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন। আর ভাগতালে আমার নবী ডান পকেটে চারটা খিদুর নিলেন, বাম পকেটে চারটা খিদুর নিলেন, হয়ে গেল কয়টা? আটটা খিদুর নিয়া আল্লাহ নবী চারজন বিবির ঘরের মধ্যে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম নবীর বিবির ঘরের মধ্যে ঢুকিয়া ডান পকেট থেকে দুইটা খেজুর পানি করিয়া প্রথম নবীকে বলে, বিবি গো, ও বিবি আমি তোমার জন্য দুইটা খেজুর নিয়ে আসি, এই খেজুর দুইটা খাও। কিন্তু সত্য হলো আমি তোমাকে যে খেজুর দিয়েছি খবরদার কাউকে বলবো না। ধরে কোন সুবহানাল্লাহ। প্রথম দিকে দুইটা খেজুর খাওয়াই দিয়ে দুই নম্বর বিবির নিকটে চলে গেলেন। দুই নম্বর বিবির নিকটে গিয়া পকেট থেকে দুইটা খেজুর বাই করিয়া বলছে, বিবি গো আমি তোমার জন্য কষ্ট করে দুইটা খেজুর নিয়ে আসছি, খেজুর দুইটা খাও। কিন্তু আমি তোমাকে যে খেজুর দিয়েছি খবর তারা কাউকে বলবে না। আমার ভাই যারা তিন নম্বর বিবির নিকটে গিয়া একই কথা বলছে, সর্বশেষ চার নম্বর বিবির নিকটে গিয়া বলে, ও বিবি আয়েশা অনেক কষ্ট করে আমি তোমার জন্য দুইটা খেজুর নিয়ে আসি, এই খেজুর দুইটা খাও। কিন্তু তোমার যে খবর খেজুর দিয়েছি খবর ধরে কাউকে বলবে না। আমার নবী চারজন বিবিকে চার দুগুণ আটটা খেজুর খাওয়াই দিয়া মসজিদ নবীর মধ্যে চলে গেলেন। মসজিদ নবীর মধ্যে গিয়া চারজন বিবি কিন্তু অস্থির হয়ে গেছে, আগামী কালকে জবাব দিয়ে দিবে কোন বিবিকে একটু বেশি ভালোবাসে মনে আছে কিনা বলেন। আল্লাহ নবী সাহেব, আল্লাহ নবীর বিবিরা চারজন বিবি আল্লাহ নবীর নিকটে গিয়া বলে, হুজুর সারা আসছেন শুনে আমরা ঘুমাইতে পারি না, আপনি তো আজকে জবাবটা দিয়ে দিবেন কোন বিবেকে একটু বেশি ভালোবাসেন, তাড়াতাড়ি করে বলেন। আমার নেই বলে বিবিরা রে, ও বিবিরা গত রাত্রে আমি যাকে দুইটা খেজুর দিয়েছি তাকে আমি বেশি বেশি ভালোবাসি। বলা কিন্তু নিষ্পাকে দুইটা দিয়েছে, আমাকে দুইটা দিয়েছে, আমাকে দুইটা দিয়েছে, চারজন সপরিমাণ মনে খুশি হয়েছে, চিৎকার দিল সুবহানাল্লাহ। আলোচনা কি চলবে? পনেরো বারোটা বাজে গেছে, বারোটার সময় মনে করব নাকি ভাই? হ্যাঁ,
আমার ভাই যা দল কয়টা হলো কয়টা কয়টা এইবার কয় নাম্বার বলেন পাঁচটা মাত্র বলছি কতবারে দেইলে হাই সর্বনাশ হোক ইনশাআল্লাহ নাকি বলে আমি মোনাজাতের আগে একটা কথা বলবো সেটা হলো পকেটে হাত দিবেন বিড়ি সিগারেট থাকলে দিয়ে দিবেন আল্লাহ করে জন্য কি ভাই হ্যাঁ ঠিকই না সে পরে মোনাজাতের আগে কি ভাই রাজি আছেন আমি এক ওয়াজ করছি যার যা আছে দিয়ে দেন ভাই আল্লাহর ঘরের জন্য রুমালের মধ্যে করে নিয়ে আসি টেবিলের উপর রাখতে ধাপ পাস করে এক প্যাকেট বিড়ি সিগে বিড়ি পড়ছে কে ভাই হুজুর আপনি কইছেন যার কাছে যা আছে দিয়ে দেন আমার আমার কাছে বিড়ি ছিল এক প্যাকেট দিয়ে দিস এ ভাই শুনেন আমাদের খ্রিস্টি কালচারটা শুনেন আমরা মসজিদে সপ্তাহে একদিন নামাজ পড়তে যাই গিন্নির কাছে কই সপ্তাহে সিরা টাকা দিয়ে আছে কোন জায়গায় চলায় ধরে নাই ওই জায়গায় সপ্তাহে একদিন যা কোটার মধ্যে দিয়ে কয় আল্লাহ তুমি চলায় দিয়ে আসলে ভাই সিরা টাকা হায় হায় সব উল্টা পাল্টা হয়ে চলতেছে এই বাংলাদেশে অনেক মানুষরা দেখবেন রাসূলকে ভালোবাসে কি ভালোবাসা খাওয়ার পরে হাত ধুইতে চায় না কয় হুজুরদের নিকট শুনছি মিষ্টি খাওয়া সুন্নত হ্যাঁ মিষ্টি খাওয়া সুন্নত কি হাত ধমো তার মানে আরো একটু মিষ্টি টিষ্টি দেও খায় কিন্তু দাঁত ভাঙা সুন্নত এই কথা কিন্তু কেউ বলেন এই কথা কেন কেন কথা কেন কেন খালি আমরা সহজ চালি পড়ি আছি মিষ্টি খাওয়া সুন্নত দেও ভাই খাই মরার খাওয়া খাই খাই মরি কিন্তু দাঁত ভাঙা সুন্নত এই বাংলাদেশের বুকে অনেক কুলাঙ্গান নাস্তিক রয়েছে যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে বাংলাদেশে বসবাস করছে কথা ঠিক না ঠিক বলে এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান তিনি ভাষণে বলছিল রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে ভাই হ্যাঁ স্বাধীনের সময় ইনশাআল্লাহ বলছে মুজিবুর রহমান আর এই বাংলাদেশের এক নাস্তিক যে চিত্রনায়ক সে বলছিল বাংলাদেশ স্বাধীন করেছে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য নয় কথা ঠিক ভাবে ঠিক বলে তাহলে মুজিবুর রহমান যদি ইনশাআল্লাহ করতে পারে তাহলে ও কোন নাস্তিক এর বিরুদ্ধে মুসলমানরা হুঙ্কার অনেকেই দিয়েছে অনেকেই দেয় নাই আবার অনেকে আছে সর্বপক্ষের লোক লতিফ সিদ্দিকি রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মুক্তি থেকে বরখাস্ত করেছে কথা ঠিক না ভাই কারণ ইসলামের প্রতি আঘাত করে কোনো মানুষ টিকে থাকতে পারে নাই পারবেও না পারবেও না পারবেও না কথা ঠিক না ভাই ঠিক বলে কোরআনের ভুল ধরতে আসছে অনেক অনেক বৈজ্ঞানিক ভুল ধরতে এসে নিজেই কালিমা তৈয়বা মুসলমান হয়েছে অনেকে আছে আমার ভাই লক্ষ্য করবেন এইবার চলে আসছে নাম্বার 6 আল্লাহ নবী বলেছেন 6 নাম্বার দল হবে হাত পা কাটা মানুষের দল এই হাত কাটা এই হাত আট কাটা এই পা কাটা এই পা কাটা অর্ধেক অর্ধেক করে অঙ্গগুলো কেটে 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 আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হবে সাহাবী কেরামত বিশ্বাসী বলে হুজুর হাত পা কাটবো কাটা মানুষের দল 6 নাম্বার কাল কিয়ামতের ময়দান উঠবে এরা কেন হবে কেন হবে কিসের জন্য একটু মেহরবানি করে বলেন আমরা শুনব সেও যে আমল করাবো জিন্দগির কোনদিন এরকম কাজ আমরা করব না আমার নাই বলে দে হাত পা কাটা মানুষের দল তারাই ওই সকল সন্তানরা যারা পৃথিবীর জমি বেঁচে থেকে যে সকল সন্তানরা বাপকে ধরে মারছে যে সকল সন্তানরা মাকে ধরে মারছে যারা কান্না আউযুবিল্লাহ সন্তান হয়ে মাকে মারে কিনা সন্তান হয়ে বাপকে মারে কিনা এ ভাই কথা বলেন নাকি মুরাদ করে দেবো নাকি
কোরআন হাদিস কি কখনো মিথ্যা হবে? কি আপনারা কি এই ওয়াজ শুনে কি মানে মন খারাপ করতেছেন? কোরআন হাদিসের হাপ বাপ মাকে দূরে মারা সন্তান এক কুলাঙ্গার সন্তান আসেন নাই চিৎকার নাই। রাসূল বলেছেন হুমা দারুকা ও জান্নাতুকা, তোমার মা বাপ তোমার জন্য দোজক, তোমার মা বাপ তোমার জন্য বেহেস। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাঈলে সূরাতুল বনি ইসরাঈলে 23 এবং 24 নম্বর আয়াতে বলেছেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাত যুল্লি মিনার রাহমাতি ওয়াকুল রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চোদ্দ নম্বর আয়াতে বলেছেন এন্ড হুই হ্যাভ এনজয়েড ওয়ান ম্যান টু বি ডিউটিবল এন্ড গো টু হিজ প্যারেন্টস হিজ মাদার অর হিম ইন উইকনেস এন্ড হার্ডশিপ অর উইকনেস এন্ড হার্ডশিপ এন্ড হিজ উইনিং ইজ ইন টু ইয়ার্স সো গ্রেটফুল টু মি ইয়ার টু প্যারেন্টস আর টু বি দি ফাইনাল ডেস্টিনেশন ও ফাইনাল ইউসা বি ওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফুসালহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির জুলুব আল্লাহু আকবার। যে মা দুই বছর যাবত দুগ্ধ পান করেছে আল্লাহর পরে সে মায়ের খেদমতের স্থান কথা ঠিকটা বেঠিক বলেনি। অনেক সন্তান নতুন বউ পাইয়া মা বাপকে আলাদা করে দেয়, শ্বশুর শাশুড়িকে বলে, শ্বশুরকে বলে আব্বা, শাশুড়িকে বলে আম্মা, বাপকে বলে বুড়া, মাকে বলে বুড়ি, কথা ঠিকটা বেঠিক বলেনি। এই আমার দুই কথা ঠিক না ঠিক? আল্লাহর কসম, তিন কথা দিয়ে বউকে নিয়ে আসা হয়েছে, তিন কথা দিয়ে বউকে তারাম দেয়, বাপ মাকে কিন্তু কখনো তালাক দেওয়া যায় না, কথা ঠিকটা বেঠিক বলে। মা তো বুড়া বয়সে সন্তানের মতো খিসখিস করবেই, দেখবেন মা যদি একটু আঙ্গুল ফল খাইতে চায় বেটার বউকে যদি বলে একটু আমার বেটাকে একটু আপেল আনতে বলো কি কুমলা আনতে বলো, বেটার বউ বলে পুরা ব্যাস করতেছে আসলে না। অথচ আপনি আমি যদি আমার মায়ের জন্য একটা কুমলা নিয়ে এসে আমাদের চার পাঁচটা সন্তান ওই মা কুমলার সরাগুলো খুলে সে নিজে খাবে না, লাতি বুদ্ধিকে খাওয়াবে, ঠিক কিনা ঠিক? এক কথা কেন কেন কষ্ট পাচ্ছেন ভাই? হ্যাঁ, আমরা নতুন বউ পাইয়া মাকে বলেছি আমার ভাইয়েরা হযরত মুসা আলাইহিস সালাম শুনেন নাই? মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছে আল্লাহ আমি শাম দেশে যাব, ইসলাম গ্রহণ করার জন্য আপনি একটা বাহন দেন। আল্লাহ মুসাকে বলে মুসা রে তুমি অমুক এলাকায় চলে দাও, গিয়া দেখে মাঠের মাঝখানে একটা গাছ আছে, গাছের নিচে একজন ব্যক্তি ইবাদত করতেছে, তার কাছ থেকে তুমি বাহন চাও। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই ব্যক্তির নিকটে যাচ্ছে আর মনে মনে করছে তুমি বাহন দিলে না, ওই ব্যক্তি কেমন করে বাহন দিবা? সঙ্গে সঙ্গে মুসা কালিমা ব্যক্তির নিকট চলে আসে, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই বান্দাকে বলে হে আল্লাহর বান্দা আল্লাহর তোর থেকে আমি এসেছি, একটা বাহন দান যে বাহনের উপর আরোহণ করে আমি সামদেশে চলে যাব।
গাছের নিচে যে ব্যক্তি ইবাদত বন্দী করছে ওই ব্যক্তি একবার সামনের দিকে তাকাইলো, পিছন দিকে তাকালো, বাম দিকে তাকালো, ডান দিকে তাকালো, তাকানোর পর দেখে কোনো বাহন নাই। হঠাৎ করে যখন আকাশের দিকে তাকাইছে, এখন দেখছে একটুকরো মেঘ উড়ে 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 চলে যাচ্ছে। ওই আল্লাহর বান্দা মেঘ কি উদ্দেশ্য করে বলছে, হে মেঘ আল্লাহর হুকুমে নিচে নেমে আয়। সঙ্গে সঙ্গে নিচে নেমে আসছে, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোর আল্লাহু আকবার। আল্লাহর বান্দা মুসা পয়গম্বরকে বলছে, আপনি মেঘের উপর আরোহণ করে সামদেশে চলে যান ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহর পয়গম্বর মুসা মেঘের উপর আরোহণ করে মনে মনে বলে, আল্লাহ তুমি তো বাহন দিলে না, এই ব্যক্তি বাহন দিলে। এই ব্যক্তির মধ্যে কি একটা আমল আছে, জামের কারণে মেঘ কথা শুনে। এই আমলের কথা যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না বলবা, আমি মেঘের উপর থেকে নামবো না, ইসলাম প্রচার করবো না। মোসা কিন্তু ঠেঁটা খেয়েছিল, ঠিকই না? কথা কান না কেন? কি একটা আমল আছে পাঠিয়ে দিয়েছো, তাড়াতাড়ি বলো, নসদ আমি নামবো না, ইসলাম প্রচার করাবো না। আমার বাজারাত ও সোনাকানি উত্তর পারে গেলে ইউজেশন সম্পদ যুবক ভাইরা পর্দার অন্তরে মা করে মুরব্বী করে একটু ভালো করে শ্রবণ করুন। আল্লাহ তাআলা হালতে মুসা কালিমুল্লাহ কে বলে, মুসা রে, এ মুসা এই ব্যক্তির মধ্যে এমন একটা আমল ছিল যে আমলের কারণে মেয়েকে পাঠিয়ে দিয়েছি, তুমি শোনো। এই ব্যক্তির একটা বিদ্যা মা ছিল, যেই মার বয়স হয়েছে 80 বছর, চামড়া গুলো ঢিলা ঢিলা হয়ে গিয়েছিল। সেই বয়সে এই মা সন্তানের কাছ থেকে একটা আবদার করেছে, ও বেটা আমার একটু আঙ্গুল ফলে খাওয়ার ইচ্ছা হচ্ছে। যখনই মা মুখ দিয়ে বাইর করছে, এই সন্তান আসে বাগরের সোর জঙ্গল সব জায়গায় আঙ্গুল ফল খুঁজতে খুঁজতে আঙ্গুল ফল নিয়ে বাড়িতে নিয়ে এসে সুরন সুন্দর করে আঙ্গুল ফল চিবি 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 রজ মারাইছে। রজ মারাইয়া গ্যাসের মধ্যে উঠাইয়া আঙ্গুল ফল রস সামুসে করে মাকে সুন্দর করে কালের মধ্যে উঠাই দিয়েছে। দূরে কোন সুবহানাল্লাহ, মা আঙ্গুল ফলের রস খাইছে, খাওয়ার পর তৃপ্তি পাইয়া ওই বৃদ্ধা মা দুই দিকে দুই হাত তুলে আমার দরবারে দোয়া করছে, মুসা রে, এ মুসা ওই মা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ 80 বছর বয়সে জীবনে কোনদিন আমার সন্তান আমাকে কষ্ট দেয় নাই, সেই বয়স পর্যন্ত আমার খেদমত করেছে, আমি আমার সন্তানের বড় খুশি, আল্লাহ আমার সন্তান জীবনে যা চায় তুমি তাই দিয়ে দিও। আল্লাহ পাক মুসাকে বলছে, মুসা শুধু মেঘ কেন, ওর মার দো আমি আল্লাহ পাক কবুল করেছি, যদি আসমানকে ডাকতো আমি আল্লাহ আসমানকে নিয়ে যেতাম। জোরে কর আল্লাহু আকবার। এই জন্য মা বাবার খেদমত করার প্রয়োজন আছে না নাই? এ ভাই আছে না নাই? কারা কারা খেদমত করবেন হাত তুলে আল্লাহকে দেখার নারে তাকবীর, নারে তাকবীর, হাতটা নাবান। সম্মানিত ভাইয়েরা, মা বাপ নাই, অনেকের মা নাই, অনেকের বাপও নাই, কিন্তু মারা গেছে, কবরের পাশে যান, মোনাজাত করেন, আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সম্মানিত ভাইয়েরা, 12টা বেজে গেছে, এখন মোনাজাত করা হবে। আর কয়টা বাকি আছে? আচ্ছা এই যে 6টা কইছে, 6টার মধ্যে কি আমরা আছি? আমি বলছি যে আজকের ওয়াজে কিন্তু ফয়সালা হয়ে যাবে কে জান্নাতে আর কে জাহান্নামে। আচ্ছা তারপরে আরো 6টা বাকি আছে না, আরো 4টা বাকি আছে বলবো? এইবার চলে আসেন সোনাকানিয়া গ্রামবাসী, এইবার চলে আসেন নাম্বার 7। কয় নাম্বার? 7 নাম্বার। খুব লক্ষ্য করবেন, 7 নাম্বার দল হবে অন্ধ মানুষের দল, অন্ধ, চোখে দেখতে পারবে না, অন্ধ অবস্থায় আল্লাহ পাকের দরবারে উঠবে। আমার ভাইয়েরা সাহাবী কিরামরা বিশ্বনিকে বলেন, হুজুর অন্ধ অবস্থায় যারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে উঠবে এরা কারা হবে?
কেন হবে কিসের জন্য একটু মেহরবানি করে বলেন আমরা শুনবো জিন্দেগি কোনদিন এরকম কাজ আমরা করব না আমার নাই বলে দে সাত নম্বর দল হবে অন্তমনসের দল এরা হলো তারা যারা পৃথিবীর জমিনে ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করছে কথা কয় না একটা ভালো মানুষ দোষ নাই কিন্তু মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে সমাজের মধ্যে তাকে অপমানিত বিজ্জিত করে আছে না নাই এ কথা কার আছে না নাই একটা ভালো মানুষ যাচ্ছে ভ্রমণে ক্লান্ত হয়ে গেছে গাছের নিচে টানটানা শুয়ে পড়ে রেস্ট নিচ্ছে দেখতেছে গাছের ফাঁকতাল থেকে একটা মানে সূর্যের আলো তার চোখের উপর পড়ছে একটা মায়াবী কবুতর ডালের পর বসে পাকাটা এর মিলিয়ে দিয়ে সূর্যের তাপ তাকে আড়াল করে রাখছে যেরকম সুবহানাল্লাহ মানে পড়তে দিচ্ছে না আরাম করছে মায়াবী কবুতর আলোটাকে আড়াল করে রাখছে আর একটা কাক ওই দিক দিয়ে উড়ায় যাইতে দেখছে ব্যক্তিটা ঘুমাইছে ডালের পর পড়ছে পড়ার পর পজিশন ঠিক করে লোকটার মুখ বরাবর পায়খানা করে দিছে এখন দেখছে ছটাকখানে কি দিন পড়লো হাত দিয়ে দেখে যে পায়খানা কাকটা পায়খানা করে উড়ে চলে গেল কিন্তু মায়াবী কবুতর কিন্তু ওইভাবে উড়ে যখন চলে যায় হাতটা দিয়ে দেখে যে পায়খানা ব্যক্তিরা চোখটা খুলে দেখে ডালের উপরে কবুতর পাখা মিলিয়ে বসে আছে লোকটা মনে করছে কবুতরের কাম একটা পাথর নিল এমন করে কবুতরকে মারলো কবুতর মরে জমিনে পড়ে গেল দোষটা আসলে কার কাট না আই বলতে যাচ্ছি পৃথিবীর জমিনে যারা চোর বাকপাল লম্পট যারা ইসলাম বিরোধী কাজ করছে তারা হচ্ছে কাকের মতো উড়ে বেড়াচ্ছে আর যারা নির্দোষ কোন দোষ নাই তাদেরকে অত্যাচার করা হচ্ছে জেলখানায় আটকায় কথা ঠিক না ঠিক বলে সময় তো ভাই যায় যার পক্ষে কেউ নাই তার পক্ষে কে আছে কে আছে দাউদ আলাইহিসসালামের জামানায় একটা নেককার পরহেজগার নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করছিল বলবো কি কি ভাই কষ্ট পাবেন কি এই নারী অল্প বয়সে স্বামী হেরে মানে মারা যায় কিন্তু চেহারা ছিল খুব ভালো নারীকে কিছু কিছু বকাটি যুবক ডিস্টার্ব করা শুরু করে দিল ঠিক আছে ডিস্টার্ব যখন শুরু করলো নারী বিচার চাওয়ার জন্য কাদি সাহেবের কাছে চলে গেছে কাদি সাহেবকে বলতেছে জাহাপান আপনি আমার বিচার করেন অমক এলাকার যুবকরা আমাকে ডিস্টার্ব করতেছে আমার স্বামী নাই এখন কাদি দেখতেছি যারা খুব ভালো কাদি নিজেই বিয়ে প্রস্তাব দিছে দরকার নাউজুবিল্লাহ দুই নাম্বার কাদির কাছে গেছে দুই নাম্বার কাদি কয় শোনো ওই যে প্রস্তাব প্রস্তাব সব বাদ যে যা কয়েছে হলে সব বাদ থাদ দিয়ে তুমি করো তুমি আমার সাথে বিয়ে করো কয় যে এ কাদি তোমার ঠিক মতো আমি ই করবে না তিন নাম্বার কাদির কাছে গেছে তিন নাম্বার কাদি কে দায় বলছে যে কাদি সাহেব আপনার বিচার করেন তুমি শোনো ওই তিন নাম্বার কাদি বলতে শোনো তুমি যদি আমার সাথে আমাকে যদি বিয়ে নাও করো মাঝে মধ্যে একটু আমার সাথে কথা বলে এটি আমার শান্তি ধরে কান্না উজুরি এর জিকিরি করেন লা ইলাহা কোন সমস্যা আদায় করে দিই জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিন নম্বর কাদি কি বলতিছে যে তুমি মাঝে মধ্যে আমার সাথে কথা কয় এটাই আমার শান্তি আর এক শয়তান ঠিক কিনা কর সময় তো ভাই যারা লক্ষ্য করবেন ওই মহিলা কিন্তু বসে নাই ওই মহিলা মনে মনে চিন্তা করছে এরা তো আমার বিচার করতে পারবে না আমি বিচার একমাত্র আল্লাহর হাতে ছেড়ে দিলাম কার হাতে জোরে কোন কার হাতে তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর কাছে বিচার ছেড়ে দিয়ে চলে গেলেন আমার ভাই যারা চারজন তিনজন কাজে কিন্তু বসে নাই তিনজন কাজে দল পাকাইয়া মহিলার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ পেশ করলো বলবো এমন মিথ্যা অভিযোগ ওই জামানার নবী
হযরতে দাউদ সাল্লামের কাছে গিয়ে বলে হুজুর আপনার মহল্লায় একজন লম্পট জিনা কারণে একজন নারী বসবাস করতেছে এমন পাপ কাজ করেছে যে পাপ কাজের কথা আপনাকে আমরা বলতে লজ্জা বোধ করছি আল্লাহ নবী দাউদ সাল্লাম বলছে কি পাপ কাজ একটু বলো ওই তিনজন কাজে বলে হুজুর আপনার একটা নারী বসবাস করেছে আমাদের মতো কাজী সাহেব তাকে বিয়ে প্রস্তাব দিছি প্রস্তাবকে প্রত্যাখ্যান করছে কিন্তু প্রত্যেক দিন রাত্রিতে কুকুরের সাথে জিনা করতেছে জোরে কর নাউজুবিল্লাহ কুকুরকে নিয়ে রাত্রি যাপন করে কুকুরের সাথে জিনা করতেছে কাজী সাহেব প্রাণ কাজীরা ওই মহিলার বিরুদ্ধে আল্লাহর নবী পয়গম্বর দাউদ আসসালামের কাছে মিথ্যা অভিযোগ পেশ করলো আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আসসালাম তার সৈন্যদেরকে বলে সন্ধ্যা রে আর দেরি করিস না তাড়াতাড়ি করে ওই মহিলাকে ধরে নিয়ে আয় বুক পর্যন্ত গর্ত করা মানুষের সামনে বিচার করা হবে আমার ভাই যারা সন্ন্যরা যখন নারীকে ধরতে যায় নারীকে যখন গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে একটা ভালো মানুষকে যদি পুলিশ প্রশাসন এসে ধরে গ্রামের লোকজন কিন্তু তার পক্ষে সুপারিশ করে করে কিনা একথা কর না ঘুম ধরতেছে নাকি সবাই মিলে সুপারিশ করে ওই নারীকে যখন গ্রেপ্তার করেছে গ্রামের সমস্ত নারীরা একজন নারী অন্য নারীকে অন্য নারী একজনকে এরকম বলা বলে শুরু করে দিয়েছে এই নারী পরহেজগার মুত্তাকিন নারী জীবনে কোনদিন শরীয়ত বিরোধী কাজ করে নাই সারা জীবন ধরে আল্লাহ তাআলা ইবাদত বন্দী করছে কিন্তু এই নারী বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ পেশ করে মিথ্যা কথা বানোয়ার কথা বলে নিয়ে ধরে নিয়ে চলে যাচ্ছে আমার ভাই যারা নারীরা যখন এই কথাগুলো শুরু করে দিয়েছে কোন ব্যক্তির কানে যায় নাই একজন ব্যক্তির কানে গিয়েছে যেই ব্যক্তি হলো হযরতে সুলাইমান জোরে বলুন আল্লাহু আকবার সুলাইমানের কানে চলে গেল সুলাইমান হচ্ছে হযরতে দাউদ সালাম সময় তো ভাই যায় মহিলার বিরুদ্ধে নালিশ ঠিকই না আমরা এদিক ওদিক যাব না আমি সরাসরি এদিকে একটু আলোচনা করে মুরাদাত করে দেব সুলাইমান সাল্লাম বাতাস তার কথা শুনতো তিনি একজন পয়গম্বর হইয়া তিনি ব্যাগ সেলাই করে সংসার চালাইতেন জোরে কোন আল্লাহু আকবার তে হঠাৎ করে একদিন শুনেন আল্লাহ পাক যেখানে যা সেট করা দরকার কিন্তু সব সেট করেছেন ঠিক কিনা নাকের জায়গায় নাক মুখের জায়গায় মুখ আচ্ছা এই নাকটা যদি পিছনে দিত আমরা খাবার কি বাসি না টক এটা শুকাতে পারতাম কি ভাই তাহলে ভাত কিন্তু শুকানোর জন্য পিছনে নিয়ে যাওয়া লাগে ঠিক কিনা একজন ব্যক্তি ভ্রমণে যাচ্ছে বট গাছের নিচে শুয়ে পড়িয়া চিন্তা করছে আল্লাহ তোমার এই একটা কাম এত বড় একটা গাছ পিচ্ছেরা ফল দিছো আল্লাহ গাছ ছোট এত বড় একটা ফল এই কথা যেই বলছে বট গাছ থেকে একটা ফল তার নাকের ডুগার উপর পড়তে পারে হেই সর্বনাশ ইরে যদি এই বট গাছের ফল না হয় লাভ হতো তাহলে তোর মাথা ফেটে যেত নাক তো ফেরে যেত একবারে আল্লাহ তোমার যেখানে যা সৃষ্টির প্রয়োজন সেখানে সব সেট করে দিয়েছো জোরে কর সুবহানাল্লাহ তে সুলাইমান সাল্লাম ব্যাগ সেলাই করে সংসার চালাতো হঠাৎ করে একদিন মুখ দিয়ে বলছে আল্লাহ ব্যাগ আমার রিজিক দেয় এই কথা কি বলো না রিজিকের মালিক কে দরকার কে সুলাইমান যেই বলছে ব্যাগ আমার রিজিক দেয় আল্লাহ পাক জিব্রাইল সাল্লামকে পাঠিয়ে দিবেন এই জিব্রাইল যা সুলাইমান কে আকাশের দিকে মাথা উত্তোলন করতে বল সুলাইমান আকাশের দিকে মাথা উত্তোলন করছে আল্লাহ পাক সুলাইমানকে ডেকে বলে সুলাইমান তুমি আকাশে কি দেখতেছো সুলাইমান বলে আল্লাহ সারা জীবন ধরে আমি তারকা নক্ষত্র দেখলাম কিন্তু আজ তো আমি কিছুই দেখতেছি না শুধু ব্যাগ আর ব্যাগ দুলতেছে ধরে কোন সুবহানাল্লাহ খালি তো ব্যাগ দেখতেছি আমি তো এই হাকিকতটা কিছু বুঝতে পারলাম না আল্লাহ পাক সুলাইমানকে বলে সুলাইমান রে তুমি যখন সুন্দর সুন্দর ব্যাগ সেলাই করিয়া বাজারে বিক্রি করার জন্য যখন চলে যাও আমি আল্লাহ পাক আমার রহমতে ফেরেশতা দিয়া তোমার ব্যাগ গুলি কিনে তোমার রিজিকের ব্যবস্থা করে দে হে সুলাইমান দেখো
দুনিয়ার মানুষ কয়টা ব্যাগ কিনছে আর আমি আল্লাহ পাক রহমতে ফেরেশতা দিয়ে কয়টা ব্যাগ কিনছি সঙ্গে সঙ্গে সুলাইমান বলে আল্লাহ আজকে হচ্ছে উত্তম রিজিক দিনওয়ালা আল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিন মাতিন আপনি হচ্ছে উত্তম রিজিক দিনওয়ালা দরুন আল্লাহু আকবার আর বাজারা সেই সুলাইমান তার বাপকে বলছে আব্বা জান এই মহিলার বিচারটা আপনি না করে আমার হাতে উঠিয়ে দেন মনে আছে নাকি কথা কয় না কথা কয় না হুম ধরতেছে নাকি আপনাদের ভাই যা আপনি বিচারটা আমার হাতে উঠিয়ে দেন আমি বিচার করাবো এই বিচার আপনার কোনো প্রয়োজন নাই আমি বিচার করাবো আমার বাজার মহল্লার সমস্ত লোকজনকে ডাকা হলো জিলাকারে কি শাস্তি এটা বিচার করা হবে কে আসো গোতাতনি করে চলে আসো বুক পর্যন্ত গর্ত করা হলো বুক পর্যন্ত গর্ত করা হলো ওই নারীকে গর্তের মধ্যে নামিয়ে দেওয়া হলো খুব লক্ষ্য করবেন দাউদ আসসালামের কাছে বিচারের পারমিশন নিয়ে আল্লাহর পয়গম্বর দাউদ আসসালামের পুত্র সুলাইমান যখন বিচার শুরু করলো বিচার শুরু করার পূর্বে তিনজন কাজীকে তিনটা গন্ডার মধ্যে ঘরের মধ্যে বন্দি করলো বন্দি করার পর হাজার হাজার মানুষের সমাবেশ এক নম্বর কাজীকে ডেকে নিয়ে এসে আল্লাহ পয়গম্বরের ছেলে হযরত সুলাইমান বলে হে কাজী তুই যে বলছিস প্রত্যেক দিন রাত্রিতে কুকুরের সাথে জিনা করছে এই নারী তুই বলতো দেখি কুকুরটার রং কেমন ছিল আমার কথা কি বুঝতে পারছে কুকুর কুকুরটার রং কেমন ছিল প্রথম নম্বর কাদি বলে কুকুর রং ছিল কালো কোন কাদির সাথে কোন কাদির দেখা নাই আলাদা ভাবে বন্দি করা হলো দুই নম্বর কাদিকে বলে কালি রে তুই বলতে দেখি যে কুকুরের সাথে জিনা করছে কুকুর রংটা কেমন ছিল কয় হলো মিল আছে কথা কোন মিল আছে আলাদা ভাবে বন্দি করা হলো তিন নম্বর কাদিকে বলে কাজী রে তুই বলতো দেখি গুরুর রংটা কেমন ছিল কয় লাল মিল আছে নাকি তিনজন কাজি তিন রকম রং বলছে তার মানে মিথ্যা প্রমাণিত হয়েছে কথা ঠিক না বেঠি আল্লাহ পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম কি বলে এই নেককার পরহেজগারী পদ্মাশীল নারীদের বিরুদ্ধে নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে তার মানে তিনজন তিন রকমের বোম রং বলছে এটাই মিথ্যা প্রমাণিত হয়েছে আল্লাহ নবী দাউদ সাল্লাল্লাহু বলে এ সুলাইমান আমি বিচার করব বিচারটা হলো মানুষকে দেখায় দিয়ে দাও ওই গর্ত গর্তের মধ্যে থেকে বুক পর্যন্ত যে গর্ত করা হয়েছে ওই গর্তের মধ্যে থেকে নারীকে উঠাও এই তিনজন কাদিকে গর্তের মধ্যে নামাইয়া জীবন্ত হত্যা করে ফেলাও যখন সুবহানাল্লাহ নারীকে গর্তের মধ্যে থেকে উঠাইয়া তিনজন কাজীকে গর্তের মধ্যে নামাইয়া জীবন্ত হত্যা করে ফেলানো হলো দরেকন আল্লাহু আকবার যার পক্ষে কেউ নাই তার কে আছে আল্লাহ তার কে আছে তাওয়াক্কালতু আলাল্লাহ যতই জ্বর আসুক না কেন এই বিশ্বাস যদি মুসলমানদের থাকে যে আমাদের একমাত্র রব আল্লাহ পৃথিবীর কোন বাতিল শক্তি মুসলমানকে পদানতি করতে পারবে না পারবে না পারবে না কথা ঠিক দেবে ঠিক বলে কয়টা হলো দল এতক্ষণ ওয়াজ করলেন সাতটা হলো এইবার কয় নাম্বার বলেন আট নাম্বার খুব লক্ষ্য করবেন দল কি হবে একটু মেহরবানি করে বলেন আমরা শুনব জিন্দগি কোনদিন এরকম কাজ আমরা করব না আমার নাই বলে দে আট নাম্বার দল হবে গলায় দড়ি ঝুলাইয়া শুলে ঝুলন্ত অবস্থায় কাল কিয়ামতের ময়দানে আট নাম্বার দল আল্লাহ পাকের দরবারে ওঠানো হবে অর্থাৎ ফাঁসি দিয়া গলায় দড়ি ঝুলাইয়া ওঠানো হবে আমার ভাই যারা রাসূলকে প্রশ্ন করা হলো হুজুর ফাঁসি অবস্থায় শুলে ঝুলন্ত অবস্থায় যাদের একে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হবে এরা কারা হবে কেন হবে কিসের জন্য একটু মেহরবানি করে বলেন আমরা শুনব জিন্দেগীর কোনদিন এরকম কাজ আমরা করব না শুলে শুনতে অবস্থায়
তরি জুলাইয়া কাল কিয়ামতের মাঝে উপস্থিত হওয়া হবে। এরা হলো তারা যারা পৃথিবীর জমিনে ন্যায় বিচারক ছিল, বলেন নাই বিচারক ছিল কিন্তু ন্যায় বিচার করে নাই। বিচারক ব্যবস্থা আমরা ভোট দিয়া এমপি বানাইছি, মন্ত্রী বানাইছি, চেয়ারম্যান বানাইছি, মেম্বার বানাইছি, হক বিচার করার জন্য, ন্যায় বিচার করার জন্য তার কাছে গেছি, হঠাৎ করে ফোন করে বলে দিছে এই যে যাচ্ছে কিন্তু আমাদের বিরুদ্ধে লোক, বিচার কিন্তু উল্টে যাবে। যা কথা কর, যা কথা কর না, কথা কর না, কেন অস্ত্র সহকারে ধরছি আমাদের দণ্ড অস্ত্র শুদ্ধ সারিতে ন্যায় বিচার আছে, কথা কয় না আছে, কষ্ট পাচ্ছে যারা বিচারক হইয়া ন্যায় বিচার করবে না। ওমান লাম ইয়াহকুম বিমা আনযাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনযাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনযাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কুরআন দ্বারা বিচার করবে না তারা ফাসিক, জালিম, কাফির। কো ঠিক তবে ঠিক বলে কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাই জানেন খুব লক্ষ্য করে, অনেক আছে, অনেক অনেক খুব লক্ষ্য করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন জিরো, ইসলাম গ্রহণ করার কারণে হয়ে গেল হিরো, ঠিক কি না? আল্লাহ পাকের আয়াত যখন একটা আয়াত নাজিল হয়ে গেল, মানযাল্লাযী ইউক্রিদুল্লাহা কারদান হাসানা, যে তোমরা আল্লাহর রাস্তায় কর্জা হাসানা দাও, তার মানে আল্লাহর রাস্তায় দান করো, কিয়ামতের মধ্যে এটা বহু গুণে বৃদ্ধি করে আল্লাহ পাক তাকে দিয়ে দিবে। এই আয়াতটা যখন নাজিল হয়ে যায় তখন আবু জাহেল সব জায়গায় প্রচার করলো যে মুহাম্মাদের আল্লাহ গরিব হয়ে গেছে, মানুষের কাছে দান কর দরকার চাচ্ছে, জোরে কর না হুজুবিল্লাহ, আল্লাহ বলে গরিব হয়ে গেছে, আল্লাহ গরিব হয়ে গেছে, মানুষের কাছে দান কর দ যাচ্ছে, এই কথা সব জায়গায় প্রচার করতেছি। একজন ইহুদি যাচ্ছে, আবু বকর বসে আছে, আবু বকরকে বলতেছে এই আবু বকর তুমি কোন দল করো, তুমি কোন আল্লাহর দল করো, তোমার আল্লাহ গরিব আমাদের কাছে দান চাচ্ছে, ধরে কর নাউজুবিল্লাহ। আবু বকর সহ্য করতে পারবে? ইমানের স্পিড তার মধ্যে আছে, শরীয়ত বিরোধী কথা বললে কখনো সহ্য করতে পারবে না, পারবে না কথা ঠিক ডেবিট করবে। যখন ইহুদি বলছে, ইহুদির নাম হচ্ছে ফানহাস, নাম কি? ফানহাস। একবার ধাক পাস করে ছয় মারি দিস হযরত আবু বকর, ফানহাসের গালে একটা ধাপ পাস করে তোর মেয়ে দেওয়ার পর একটা চার টাঙ্গুলে একবার বসে গেছে। ফানহাস বাজারে দাওয়াত দিয়ে ব্যাক করে আল্লাহ রাসূলের কাছে যা বলছে, হুজুর এই দেখেন দাগ, আমি বাজারে যাচ্ছি, আপনার এই সাহাবী আবু বকরকে কিছুই বলি নাই, আমাকে এমনি মারছে, দেখেন মিথ্যা কথা না, মুনাফিকের কাজই তো মিথ্যা কথা বল, ঠিক কি না? এই দেখেন আমাকে এমনি মারছে, কিছুই বলি নাই। রাসূল চিন্তা করতেছে আবু বকর তো এমনি মারার বান্দা না, আল্লাহ রাসূল বলতিছে তোমাকে যে মারছে কষ্ট পাচ্ছে না কেন ভাই? তোমাকে যে মারছে তার প্রমাণ কি? কয় দেখেন এই পাশে চারজন প্রমাণ, এই পাশে ষাট জন প্রমাণ, মোটি ইহুদি ষাট জন, চারজন চৌষট্টি জন মানে ই দিচ্ছে, প্রমাণ দিচ্ছে, সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ কিছুই বলে নাই আবু বকর মারছে। আল্লাহ রাসূল তো বিচার দেশে বিচার তো করতে হবে, ঠিক কিনা? ঠিক ডাকি নিয়ে আসছে কাকে? অবকারকে। অবকার তুমি নাকি এমনি এমনি ফানহাস তুমি ইহুদির গালে তুমি তব্বর মারছো? অবকার বলে হুজুর আমি এমনি এমনি মারি না, আল্লাহকে ফকির বলে বালি দিয়েছে, ঠিক কি না? ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য আমি ওই ইহুদির গালে থাপ্পর মেরেছি। আল্লাহ রাসূল বলছেন তুমি যে আল্লাহর জন্য থাপ্পর মারছো তোমার প্রমাণ কি? প্রমাণ দেখাও, ইসলাম তো সাক্ষী চায়, ঠিক কি না? একথা কন না কেন? সাক্ষী ছাড়া কিন্তু বিচার করে না, কথা ঠিক দামে ঠিক। আল্লাহ তুমি যে থাপ্পর মেরেছো তোমার বিরুদ্ধে ৬৪ জন ইহুদি সাক্ষী দিয়েছে, তুমি আল্লাহর জন্য মারছো, তুমি সাক্ষী হাজির করো। আবু বকর মনে মনে চিন্তা করে
আমার তো সাক্ষী নাই, আমি কি সাক্ষী দিব? আমার তো কোনো মুসলমান ভাই ছিল না, আমি কিভাবে সাক্ষী দিব? আমার ভাইজান আল্লাহ নবী সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন, মামিন ইব্রাহিম মুসলিমিন তাদরুহু সালাতুন মাকতুবাতুন ফায়ুসুনু ওয়াহা ওয়া খুশুআহা ওয়া রুকুআ ইল্লা কানাত কাফরাতুন লিমা ক্বাবলাহা মিনাজ জুনুবি মানে মুতাকাম্মাতুর ওয়া যালিকা তাহরুকুল্লাহু রাহু মুসলিম জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তোমার পক্ষে যদি সাক্ষী হাজির করতে না পারো আমি বিচার করবো, সেটা হলো ইহুদির গালে যেভাবে তুমি থাপ্পড় মারছো ইহুদি তোমার গালে ওই রকম থাপ্পড় মারবে। যদি সাক্ষী হাজির করতে না পারো তাহলে যেভাবে থাপ্পড় মারছে ইহুদি তুমি মারছো তোমার গালে ওই রকম ইহুদি থাপ্পড় মারবে, এটাই বিচার। তুমি সাক্ষী আনো, সাক্ষী তো নাই। সম্মানিত ভাইরা লক্ষ্য করবেন, আল্লাহ নবী রায় দিবে কি রায়? সাক্ষী হাজির করতে না পারলে ইহুদি তোমার গালে থাপ্পড় মারবে। আল্লাহ নবী রায় দিবে মুক্তি বাই করার আগে আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইল সাল্লাম আবু বকরের পক্ষে সাক্ষী নিয়ে আয়াতের কালিমা নাযিল হয়ে যায়, জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইজারা আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইল সাল্লাম বিশ্বনি কানে কানে বলে হুজুর হুজুর আপনি কোন কি রায় দিবেন? আপনি শুনেন, পৃথিবীর কোন সাক্ষীর প্রয়োজন না, স্বয়ং আল্লাহ পাক আবু বকরের পক্ষে সাক্ষী দিয়েছেন, লাকাদ সামিআল্লাহু ক্বাওলাল্লাযীনা কাফারু ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার! আবু বকরের পক্ষে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে যে সাক্ষী আল্লাহ দিয়েছেন, জোরে করে আল্লাহু আকবার।